আসসালামু আলাইকুম নিজ ঠিকানা বাই অ্যান্ড সেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে খুবই চমৎকার ইন্টারভিউ করা ফুল ফার্নিশড একটি ফ্ল্যাট দেখাবো আপনাদেরকে যে ফ্ল্যাটের অবস্থান ঢাকার মুগদা থানার অন্তর্গত মানিকনগর বিশ্ব রোড সংলগ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি লোকেশানে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী সকল নোটিফিকেশন পাওয়ার জন্য দশতলা বিল্ডিংয়ের ছয়তলা লবিতে রয়েছে এই মুহূর্তে আমরা পার্টেক্সের এর খুবই উন্নত মানের মনোমুগ্ধকর ডিজাইন করা একটি দরজা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভিউয়ার্স এই মুহূর্তে আমরা ফ্ল্যাটের লিভিং রুমে রয়েছি ফ্ল্যাটটির প্রত্যেকটি রুমেই দেওয়াল ক্যাবিনেট করা রয়েছে যেই ভাইয়া ফ্ল্যাটটি বিক্রি করবেন মূলত তিনি নিজে থাকার জন্যই ফ্ল্যাটটি সাজিয়েছিলেন তিনি আমাদের যতদূর জানিয়েছেন ডেভেলপার কাছ থেকে তিনি কোনো প্রোডাক্টই নেননি চোদ্দশো বর্গফুট এই ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি বেডরুম তিনটি টয়লেট ড্রয়িং এবং ডাইনিং রুম একটি রান্নাঘর ও একটি বারান্দা ফ্ল্যাটটির সাথে একশো বিশ বর্গফুটের একটি কার পার্কিং এরিয়া রয়েছে ভিউয়ার্স আমরা এখন ফ্ল্যাটের বসার রুমে রয়েছি দেখতেই পাচ্ছি আমরা ফ্ল্যাটের বসার রুমটি যেখানে যা দরকার খুবই উন্নত মানের ফিটিংস ব্যবহার করা হয়েছে ভিউয়ার্স আপনারা যারা প্রপার্টি ক্রয় এবং বিক্রয় করতে চাচ্ছেন তারা নিচে দেওয়া জিরো ওয়ান সিক্স এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বসার রুম থেকে বের হয়ে হাতের ঠিক বাম পাশেই ফ্ল্যাটের লিভিং রুমের অবস্থান লিভিং রুমটি খুবই চমৎকার ভাবে ডেকোরেটেড করা এবং ক্যাবিনেটের ব্যবস্থা রয়েছে এক্সট্রা কোনো আলমারির আপনাদের ব্যবহার করতে হবে না লিভিং রুমের যে ভ্যাসিংটি রয়েছে সেটি সম্পূর্ণ গ্রানাইট দ্বারা তৈরি করা হয়েছে এবং নিচে অনেকগুলো উন্নত মানের ফিটিংসের ক্যাবিনেটের ব্যবস্থা করা হয়েছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালগুলো সমস্ত টাইলস করা তিলোত্তমার টাইলস ব্যবহার করা হয়েছে দেওয়ালে এবং ফ্লোরে চব্বিশ চব্বিশ চায়না টাইলস ব্যবহার করা হয়েছে চলুন এক নজরে রান্নাঘরটি দেখে নিই ভিওয়ার্স বলে রাখা ভালো এই ফ্ল্যাটটিতে সরকারি গ্যাস সংযোগ রয়েছে রান্নাঘরের সেলফটিতে খুবই উন্নত মানের গ্রানাইট ব্যবহার করা হয়েছে ভিওয়ার্স এখানে একটি বারান্দা ছিল ফ্ল্যাটের ওনার এখানে বারান্দাটি রান্নাঘরের মধ্যে নিয়ে নিয়েছেন যাতে তারা রান্নাঘরটি একটু বড় দেখায় এখন আমরা কমন টয়লেটটি দেখতে পাব হাতের ডান পাশি ফ্ল্যাটের কমন টয়লেট তিলট টমার টাইলস ব্যবহার করা হয়েছে এবং হাই ভ্যালির ফিটিংস স্যানিটারি ফিটিংস ব্যবহার করা হয়েছে ভিওয়ার্স এটি ফ্ল্যাটের একটি গেস্ট বেড গেস্ট বেডের সাথে একটি বারান্দা রয়েছে ভিউার্স ফ্ল্যাটের সমস্ত দরজা পার্টেক্সের এমডিএফ ল্যামিনেটিং বোর্ড ব্যবহার করা হয়েছে এবং ওয়াশরুমের সমস্ত দরজাগুলো অ্যান মোহাম্মদের ইউজ করা হয়েছে গেস্ট বেডরুম থেকে বের হয়ে ঠিক হাতের বাম পাশেই আরও দুইটি বেডরুম রয়েছে যার মধ্যে একটি বেডরুমে আমরা প্রবেশ করছি প্রত্যেকটি দরজায় খুবই উন্নত মানের পার্টেক্সের ডোর ব্যবহার করা হয়েছে ভিউয়ার্স এটি ফ্ল্যাটের আরেকটি অ্যাটাচ টয়লেট দেখতেই পাচ্ছি দুর্দান্ত লেভেলের ভালো কোয়ালিটির টাইলস এবং ফিটিংস ব্যবহার করা হয়েছে নিঃসন্দেহে প্রত্যেকটি টয়লেটে এই বেডরুমটি একটি সাউথ ফেসিং জানালা রয়েছে আমরা ঠিক ডে লাইট যখন কমে আসতেছিল ঠিক সন্ধ্যার মুহূর্তে ভিডিও করেছি ভিউয়ার্স প্রত্যেকটি রুমেই ডে লাইটের আলো প্রবেশ করে এবং এই জানালাটি একটি সাউথ ফেসিং জানালা এই রুমটিতেও কেবিনেট ক্যাবিনেট করা রয়েছে টিভি রাখার জন্য ব্যবস্থা এবং হচ্ছে ড্রেসিং টেবিল একসাথে করা চলুন আমরা পরবর্তী রুমটি দেখে নিই খুবই চমৎকার লাইটিং করা রয়েছে ফ্ল্যাটের সব জায়গায় ভিওয়ার্স এটি একটি ফ্ল্যাটের মাস্টার বেডরুম চলুন দেখে নিই ভেতরের কী অবস্থা খুবই বড় একটি মাস্টার বেড সাউথ ফেসিং জানালা রয়েছে এই মাস্টার বেডটিতে ভিউয়ার্স আপনারা ডে লাইটের আসলে কোনো কমতি পাবেন না সম্পূর্ণ ক্যাবিনেট করা এবং হাতের ডান পাশে একটি ভ্যানিটি কর্নার রয়েছে এবং দেওয়াল আলমারি দেখতে পাচ্ছি আমরা ভিউয়ার্স এটি ফ্ল্যাটের একটি অ্যাটাচ টয়লেট খুবই ভালো মানের ফিটিংস ব্যবহার করা হয়েছে নিঃসন্দেহে ভিউয়ার্স আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি তো যারা ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমাকে ফোন করবেন অথবা নিচে ডিসক্রিপশনে আমি আরও বিস্তারিত তথ্য দিয়ে দিব ইনশাল্লাহ দেখে নেবেন আর সবাই ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব